আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা নিয়ে। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। মাস্টার্স শেষ বর্ষের সাথে আজ আমি আছি তানিমা ইসলাম, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। তোমাদের যে কোর্সটি পড়াচ্ছি সেটা হচ্ছে গভর্নেন্স থিওরি অ্যান্ড প্র্যাকটিস, যার কোর্স কোড হচ্ছে 311904, অর্থাৎ শাসনের সমস্যাবলী পরিবর্তিত হয়ে এই নাম হয়েছে এবং কোড পরিবর্তিত হয়ে 904 হয়েছে। সেখান থেকে আমরা যে টপিকগুলো নতুন তার মধ্যে থেকে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, যে সাম্প্রতিককালে আইনসভার ক্ষমতা হ্রাসের কারণ আর শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধির কারণ, আমরা এক নজরে একবার বোর্ডে দেখে নিতে চাই কি কি পয়েন্টগুলি লেখা রয়েছে। আইনসভার ক্ষমতা হ্রাসের কারণ: এক নম্বর, শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধি; দুই নম্বর, বিরোধ মীমাংসায় ব্যর্থতা; তিন নম্বর, বিচার বিভাগের পর্যালোচনা; চার নম্বর, প্রধানমন্ত্রীর প্রভাব বৃদ্ধি; পাঁচ নম্বর, ক্যাবিনেটের প্রাধান্য; ছয় নম্বর, অধ্যাদেশ জারি; সাত নম্বর, আইন প্রণয়নে অসুবিধা; আট নম্বর, জনমত গঠনে ব্যর্থতা; নয় নম্বর, চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর উদ্ভব। এবারে আমরা আসছি শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধির কারণ: এক নম্বর, নেতৃত্ব দান; দুই নম্বর, যুদ্ধ আন্তর্জাতিক সংকট; তিন নম্বর, অর্থনৈতিক সমস্যা; চার নম্বর, আইন প্রণয়নের জটিলতা; পাঁচ নম্বর, তথ্য প্রাপ্তির সুবিধা; ছয় নম্বর, জনগণের অধিক আস্থা; সাত নম্বর, সরকার পরিচালনায় ভূমিকা পালন; আট নম্বর, সুযোগ সুবিধা বৃদ্ধি। তাহলে এখন আমরা এই মোটামুটি সব পয়েন্টগুলি আলোচনা করছি। তো সেক্ষেত্রে যেটা সেটা হচ্ছে যে আমরা বলছি যে সাম্প্রতিক কালে আইনসভা ক্ষমতা হ্রাস পেয়েছে, সেটা কি কারণে সেটা আমরা আলোচনা করছি। সরকারের তিনটি বিভাগের মধ্যে আইনসভা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। উনিশ শতক পর্যন্ত আইনসভার সার্বভৌমত্বের অগ্রযাত্রা অব্যাহত ছিল, কিন্তু বিশ শতকে এসে আইনসভার সে সার্বভৌমত্ব স্বাভাবিকভাবেই হ্রাস পেয়েছে এবং শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। তো আইনসভার ক্ষমতা হ্রাসের পিছনে যে কারণগুলি আমরা বলছি সেটা শুরুতেই বলেছি, শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধি। শাসন বিভাগের ক্ষমতা গুরুত্ব বেড়ে যাওয়ায় স্বাভাবিকভাবে আইনসভার ক্ষমতা কমে গেছে। দেশের বহুবিধ সমস্যার সমাধান করা এবং শক্তিশালী নেতৃত্ব দেওয়ার দায়িত্ব শাসন বিভাগের উপরে ন্যস্ত থাকে, এই জন্যই আইনসভার ক্ষমতা হ্রাস পেয়েছে, শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। বিরোধ মীমাংসায় ব্যর্থ হচ্ছে আইনসভা। আইনসভায় সমাজের বিভিন্ন শ্রেণীর পরস্পর স্বার্থের বহিঃপ্রকাশ ঘটে, অথচ এসব স্বার্থগত কারণে আইনসভা বিরোধ মীমাংসায় ব্যর্থ হয়। জাতীয় নীতি এবং ঐক্য গড়ে তুলতে শাসন বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আর এই বিরোধ মীমাংসায় ব্যর্থ হওয়ার কারণে কিন্তু আইনসভার গুরুত্ব হ্রাস পাচ্ছে। বিচার বিভাগীয় পর্যালোচনা, অর্থাৎ আইনসভায় গৃহীত সিদ্ধান্ত যাচাইয়ের ক্ষমতা কিন্তু বিচার বিভাগের রয়েছে, একে আমরা বলি বিচার বিভাগীয় পর্যালোচনা। সংবিধান পরিপন্থী হলে আদালত কিন্তু এই আইনসভার যে কোনো সিদ্ধান্তকে বাতিল বলে ঘোষণা করতে পারে, ফলে আইনসভার একক ক্ষমতা বা কর্তৃত্ব কিন্তু হ্রাস পেয়েছে। এরপরে আমরা দেখছি প্রধানমন্ত্রীর অপ্রতিরোধ্য ক্ষমতা। প্রধানমন্ত্রী আইনসভারও প্রধান, প্রধানমন্ত্রী শাসন বিভাগের প্রধান। সেক্ষেত্রে মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রী আইনসভাকে নিয়ন্ত্রণ করেন, আবার তিনি শাসন বিভাগকেও নিয়ন্ত্রণ করেন। আর স্বাভাবিকভাবেই যখন তিনি নীতি প্রণয়নে অংশ নেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন নীতি পরিচালনায়, তখন স্বাভাবিকভাবেই শাসন বিভাগের উপর তিনি দৃষ্টি দেন এবং আইনসভার গুরুত্ব তখন স্বাভাবিকভাবেই হ্রাস পায়। আর একটা কথা বলা হয়, ক্যাবিনেটের প্রাধান্য বৃদ্ধি পেয়েছে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ক্যাবিনেটের প্রাধান্য বৃদ্ধি পাওয়ায় ক্যাবিনেট এখন আইন পরিষদকে নিয়ন্ত্রণ করছে, ফলে আইনসভার ক্ষমতা ক্রমশ হ্রাস পাচ্ছে। আর একটা ইম্পর্টেন্ট যেটা বিষয় হচ্ছে, অধ্যাদেশ জারির ক্ষমতা কিন্তু শাসন বিভাগের রয়েছে। দেশের যে গুরুত্বপূর্ণ যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা বা অধ্যাদেশ জারির ক্ষমতা কিন্তু রয়েছে রাষ্ট্রপতির হাতে। তো সেক্ষেত্রে শাসন বিভাগ অধ্যাদেশ জারির মাধ্যমে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন এবং আইনসভার দ্বারস্থ তাকে কিন্তু হতে হয় না। আর আইনসভার দ্বারস্থ হতে হয় না বলেই আইনসভার ক্ষমতা কমছে, শাসন বিভাগের ক্ষমতা বাড়ছে। এরপরে আইন প্রণয়নে কিছু অসুবিধার সম্মুখীন আইনসভাকে হতে হয়, সেটা হচ্ছে অনেক তথ্য আইনসভার হাতে থাকে না আইন পরিচালনার সময় বা আইন প্রণয়নের সময়, পরিচালনা বলবো না, প্রণয়নের সময় অনেক তথ্যই তারা পান না শাসন বিভাগের কাছ থেকে। এক্ষেত্রে কিন্তু শাসন বিভাগের উপর তাদেরকে নির্ভর করতে হয়। আর
তার ফলে টেকনিক্যাল দিক বিবেচনা করার মতো বিশেষ জ্ঞান বুদ্ধি সম্পন্ন নেতারও অভাব থাকে। এর ফলে আইন সভার ক্ষমতা হ্রাস পায় আর তাদেরকে শাসন বিভাগের উপর নির্ভরশীল হয়ে পড়তে হয়। এরপরে কিছু ক্ষমতা আইনসভা শাসন বিভাগের হাতে নিজেই অর্পণ করেছে, কারণ এত বেশি আইনসভার উপর চাপ বেড়েছে যে স্বাভাবিকভাবেই বেশ কিছু ক্ষমতা শাসন বিভাগকে অর্পণ করে থাকে তারা। আইন বিভাগ স্বল্প সময়ের জন্য অধিবেশনে বসে, তাই অন্যান্য সময় সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা শাসন বিভাগের কাছেই থাকে। ফলে দিন দিন শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, আইনসভার ক্ষমতা হ্রাস পাচ্ছে। এরপরে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর প্রভাব। বর্তমান সময়ে বিভিন্ন চাপ সৃষ্টিকারী গোষ্ঠী জনগণের সাধারণ সমস্যা এবং সেগুলোর সমাধান সম্পর্কে সরাসরি সরকারের সাথে আলাপ আলোচনা করে থাকে। ফলে সরকার ও জনগণের মধ্যে সংযোগ সাধনের মাধ্যম হিসাবে আইনসভার গুরুত্ব যে পূর্বে ছিল সেগুলো এখন হ্রাস পেয়েছে এবং চাপ সৃষ্টিকারীর ভূমিকাটা বৃদ্ধি পেয়েছে, আইনসভার গুরুত্ব কমে যাচ্ছে। আরেকটা যেটা বলছি আমরা সেটা হচ্ছে আইনসভার প্রতি উদাসীনতা। সেটা হচ্ছে যে দলীয় নেতৃত্ব এর ফলে আইন বিভাগে যখন মন্ত্রীরা বা আইনসভার সদস্যরা যখন কথা বলেন বা বক্তব্য পেশ করেন তখন কিন্তু তারা স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ পান না, দলীয় শৃঙ্খলার ভঙ্গের অভাবে যদি তাদের ক্ষমতাচ্যুত হতে হয়। এই কারণে ফলে অসামান্য ব্যক্তিত্ব সম্পন্ন রাজনীতিবিদগণ আইনসভার সদস্য হতে উৎসাহিত করছেন না, ফলে আইনসভার প্রতি এই যে একটা উদাসীনতা বা বহু দূরদৃষ্টি সম্পন্ন রাজনীতিবিদগণ যে যেতে চাচ্ছেন না, এটা তার অন্যতম কারণ। আর সব শেষে যে ইম্পর্টেন্ট কারণটা আমরা বলছি সেটা হচ্ছে সামরিক হস্তক্ষেপের ফলে আইনসভা একটি প্রহসনমূলক এবং অসার্বভৌম প্রতিষ্ঠানে পরিণত হয়, কারণ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে এবং বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলিতেও কিন্তু সামরিক হস্তক্ষেপ একটি স্বাভাবিক বিষয়। বর্তমানে আমরা মিয়ানমারের লক্ষ্য করছি সামরিক শাসন জারি হয়েছে, গণতান্ত্রিক নেত্রী অং সান সু চিকে বন্দী করা হয়েছে এবং এক বছরের জন্য কি হয়েছে সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং সামরিক বাহিনী বলছে যে তারা নির্বাচন দিয়ে সময় হলেই গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে দিয়েই তারা ব্যারাকে ফিরে যাবেন, কিন্তু বাস্তবে তা ঘটে না। তারা ক্ষমতা গ্রহণের পর বিভিন্ন বেসামরিকীকরণের মাধ্যমে তাদের ক্ষমতা বৈধকরণের প্রচেষ্টা চালান এবং আইনসভা কিন্তু অসার্বভৌম এবং প্রহসনমূলক অরাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়, তাই আইনসভার ক্ষমতা সামরিক হস্তক্ষেপের কারণে হ্রাস পায়। এরপরে আমরা আসছি শাসন বিভাগ কেন ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে বা সাম্প্রতিককালে শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধির কি কি কারণ রয়েছে। প্রত্যেকটি দেশেই দেখছি বিশ্বের সব ধরনের শাসন ব্যবস্থায় শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। অধ্যাপক বার্কার বলছেন বিশ শতকের অন্যতম দিক হল শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধি। তো আমরা দেখছি ইংল্যান্ডের মতো সংসদীয় গণতন্ত্র শাসন ব্যবস্থায় কিন্তু শাসন বিভাগের বৃদ্ধিতে অনেকেই ক্যাবিনেটের একনায়কত্বের অভিযোগ করছেন যে ক্যাবিনেটের একনায়কত্বের কারণে আইনসভার ক্ষমতা হ্রাস পাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংকটের কারণে রাষ্ট্রপতি অপরিমেয় এবং অপরিসীম ক্ষমতার অধিকারী, সুতরাং শাসন বিভাগের ক্ষমতা যে বাড়ছে এ কথা বলাই বাহুল্য। তবে শাসন বিভাগের ক্ষমতা কিন্তু একদিনই বাড়েনি, সেটা কিভাবে হঠাৎ করে বৃদ্ধি পায়নি, সে বহুদিনের শাসন ব্যবস্থার জটিলতা ব্যর্থতা এবং বিবর্তনের কারণে কিন্তু এই শাসন বিভাগের ক্ষমতা বেড়েছে। তাহলে কেন বেড়েছে, কি কারণে শাসন বিভাগ এত বেশি গুরুত্বপূর্ণ? প্রথমত নেতৃত্বদান, আমরা তখনই বলেছি প্রধানমন্ত্রীর একচ্ছত্র নেতৃত্ব কিন্তু রাষ্ট্রপতির একচ্ছত্র ক্ষমতা কিন্তু শাসন বিভাগের ক্ষমতাকে অনেক বেশি বাড়িয়ে দেয়। বর্তমান রাষ্ট্রগুলো কিন্তু পুলিশি রাষ্ট্র নয়, জনকল্যাণমূলক রাষ্ট্র। জনকল্যাণমূলক রাষ্ট্র হয় সরকারের কাজ কিন্তু যদি পরিচালনা করতে হয় তাহলে যোগ্য নেতার দরকার হয়, দক্ষ সরকারের প্রয়োজন হয়। সরকারের তিনটি বিভাগের মধ্যে শাসন বিভাগ এই নেতৃত্ব দানে সবচেয়ে সক্ষম, যার দরুন শাসন বিভাগের ক্ষমতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যুদ্ধ এবং আন্তর্জাতিক সংকট, যুদ্ধ তো লেগেই আছে বর্তমান বিশ্বে, আন্তর্জাতিক সংকটও বেড়েছে, সেক্ষেত্রে যুদ্ধ ঠান্ডা লড়াই আন্তর্জাতিক সংকটে শাসন বিভাগের ক্ষমতা বহুগুণে বাড়িয়ে দিয়েছে। প্রতিটি রাষ্ট্রের প্রতিরক্ষার দায়িত্ব কিন্তু শাসন বিভাগের হাতে থাকে, অবশ্যই জানা উচিত এটা আইন বিভাগের হাতে নয়, প্রতিরক্ষার দায়িত্ব শাসন বিভাগের উপর ন্যস্ত, তাই সব সংকট মোকাবিলায় অর্থাৎ যুদ্ধ ঠান্ডা লড়াই আন্তর্জাতিক সংকট মোকাবিলায় শাসন বিভাগই নেতৃত্ব দান করে। অর্থাৎ শাসন বিভাগের যিনি প্রধান থাকেন তিনি হতে পারেন প্রধানমন্ত্রী, তিনি হতে পারেন রাষ্ট্রপতি, তিনি একক ক্ষমতার অধিকারী হন।
তারপরে অর্থনৈতিক সমস্যা। বর্তমান বিশ্ব কিন্তু অর্থনৈতিক মন্দার সম্মুখীন, করোনার কারণে সেটা আরো বেশি মন্দা বৃদ্ধি পেয়েছে। এসব সংকট মোকাবিলা করার জন্য শাসন বিভাগকে এগিয়ে আসতে হয়, শাসন বিভাগের ক্ষমতা তাই স্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। আইন প্রণয়নের জটিলতার কথা আমরা একটা বলেছিলাম, সেটা হচ্ছে আইনের খুঁটিনাটি বিষয়। জটিলতা সম্পর্কে ঠিকমতো তথ্য আইনসভার কাছে থাকে না। আইনসভা শাসন বিভাগের হাতে আইন তৈরির ব্যাপক ক্ষমতা অর্পণ করতে বাধ্য হচ্ছে, কাজের ব্যাপকতার কারণেও বাড়ছে, তথ্য না থাকার কারণেও বাড়ছে। আইনসভাকে সরকারের নীতি নির্ধারণের অনেক ক্ষমতা শাসন বিভাগের হাতে ছেড়ে দিতে হচ্ছে, ফলে শাসন বিভাগের ক্ষমতা বিপুলভাবে বেড়ে গেছে। দলীয় শৃঙ্খলা, আধুনিককালে কঠোর দলীয় শৃঙ্খলা আইনসভার সদস্যদের দলের অনুগত ভৃত্তে পরিণত করেছে, তারা স্বাধীনভাবে কাজকর্মের সামান্য সুযোগ পান না, ফলে শাসন বিভাগ আইনসভার উপর প্রাধান্য বিস্তারে স্বাভাবিকভাবেই ব্যর্থ হয়েছে। এরপরে আমরা বলছি সংসদীয় ব্যবস্থার ব্যর্থতা। অনুন্নত উন্নয়নশীল এবং দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশে সংসদীয় ব্যবস্থা, ভারত ছাড়া, কিন্তু ব্যর্থতা রয়েছে অনেকাংশেই। সফলতা ভারতেরই বেশি, ব্যর্থতা অন্যদের বেশি। এ কারণে দ্বন্দ্ব বিরোধ রয়েছে, রাজনৈতিক দলের অক্ষমতা রয়েছে, দুর্বলতা রয়েছে, প্রেক্ষিতে আইনসভার ক্ষমতা হ্রাস পাচ্ছে, আইনসভা অসার্বভৌম প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে, অপরপক্ষে শাসন বিভাগ অধিক পরিমাণে ক্ষমতাশালী হচ্ছে। তারপরে তথ্য প্রাপ্তির সুবিধা, আমরা আগেই বলেছি যে আইনসভার কাছে সব তথ্য থাকে না, মন্ত্রীরা সব তথ্য আইনসভাকে দেন না, ফলে জনগণ কিন্তু স্বাভাবিকভাবে শাসন বিভাগের উপর নির্ভরশীল হয়ে পড়ে তথ্যের জন্য। আইন বিভাগ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যের অভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে না পেরে শাসন বিভাগের উপর দায়িত্ব অর্পণ করে, তাই গণতান্ত্রিক রাষ্ট্রে শাসন বিভাগের ক্ষমতা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। তারপর যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সরকার পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শাসন বিভাগ। দেশের শাসন বিভাগ সমগ্র জাতির মুখপাত্র হিসাবে ক্ষমতা প্রয়োগ করে থাকে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকারের কার্যক্রম পরিচালনায় এর ভাবমূর্তি বিশেষভাবে প্রভাব বিস্তার করে এবং একটি রাষ্ট্রের শাসন বিভাগের যিনি প্রধান থাকেন তার দক্ষ নেতৃত্বের যোগ্যতার কারণে কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে তিনি প্রাধান্য পান, প্রভাব বিস্তার করেন। এসব কারণে শাসন বিভাগের ক্ষমতা অনেক বেশি বেড়েছে। তারপরে আমরা বলছি যে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকা। একসময় রাষ্ট্রের প্রাথমিক পর্যায়ে আইনসভা সরকার এবং জনসাধারণের মধ্যে সংযোগ সাধনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করত, কিন্তু বর্তমানে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বিভিন্নভাবে সরকারের সাথে জনগণের সংযোগ সাধনের মাধ্যম হিসাবে পরিণত হয়েছে এবং আইনসভার গুরুত্ব হ্রাস পাচ্ছে, ফলে শাসন বিভাগের দায়িত্ব কিন্তু দিন দিন বেড়ে চলেছে। আর একটা যেটা বিশেষ হচ্ছে সুযোগ সুবিধা বৃদ্ধি। সরকার প্রধান বা শাসন বিভাগীয় প্রধান রাষ্ট্রীয় সুযোগ সুবিধা বণ্টন করে থাকেন এবং তিনি সুযোগ সুবিধা ভোগও করে থাকেন, এজন্য রাষ্ট্রের অন্যান্য বিভাগের সদস্যগণ বাধ্য হয়েই কিন্তু শাসন বিভাগের মুখাপেক্ষী হয়ে থাকেন, কারণ ক্ষমতা যার হাতে থাকবে সবাই স্বাভাবিকভাবেই সবাই তার মুখাপেক্ষী হবে, এতে শাসন বিভাগের ক্ষমতা এবং কাজ বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা শেষে বলবো, সব ধরনের সরকার ব্যবস্থায় শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধির প্রবণতা বর্তমান বিশ্বে বা সাম্প্রতিক বছরগুলোতে অধিক হারে লক্ষণীয়। এর মূল কারণ হচ্ছে রাষ্ট্রীয় কর্মকাণ্ডের ব্যাপকতা, অর্থাৎ বহুগুণে রাষ্ট্রীয় কর্মকাণ্ড বেড়েছে, আইনসভা পাচ্ছে না, তার ফলে আইনসভা ক্ষমতা হ্রাস পাচ্ছে, শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে এবং শাসন বিভাগ নীতি নির্ধারণের ভূমিকায় অবতীর্ণ হচ্ছে। অধ্যাপক হান্টিংটন বলছেন, শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধি আধুনিক কল্যাণমূলক রাষ্ট্রের একটি অপরিহার্য দিক। অধ্যাপক হান্টিংটন কিন্তু আধুনিক রাষ্ট্রবিজ্ঞান এবং তিনি বলছেন যে শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধি আধুনিক কল্যাণকর রাষ্ট্রের একটি অপরিহার্য দিক। সুতরাং আমরা আইনসভার ক্ষমতা হ্রাসের কারণ, শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধির কারণ সাম্প্রতিক সময়ে সেই বিষয়টি নিয়ে আলোচনা করলাম। আমি আশা করছি তোমরা লেকচার থেকে অনেকটাই উপকৃত হয়েছ। তো পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব, সে পর্যন্ত সবার জন্য শুভকামনা, ভালোবাসা এবং দোয়া। আল্লাহ হাফিজ। আজকের মতো।